ইজি শপিং সিটিজি এবং নিউ ভিশন আইটি এর যৌথ আয়োজনে ডিজিটাল মিডিয়ায় দক্ষতা উন্নয়নের তিন দিনের কর্মশালা শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে তিন দিনের এই কর্মশালায় সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিক ব্যবহারে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক দেন শিক্ষকরা। আমি যে জিনিসটা মনে করি উপকৃত হয়েছে, কিছুটা উপকৃত হয়েছে, যেহেতু তিন দিনের একটা ওয়ার্কশপ ছিল, ওনারা কিছু না কিছু শিখেছে। বাট এটা এমন একটা কোর্স তিন দিনে শিখেছে বললে এটা ভুল হবে। তারপর আমি বলবো কিছুটা শিখেছে, কিছুটা বেসিক আইডিয়া হয়েছে। যদি ওনারা এই কোর্সটা তিন দিনের পরিবর্তে, যেহেতু তিন মাসের কোর্স, তিন দিনে কিছু শেখা সম্ভব না, বাট আমাদের ট্রেনার যিনি আছেন উনি যথেষ্টভাবে ট্রাই করেছেন এবং ট্রেনি যারা আছেন ইজি শপিংয়ের ওনাদের এফোর্টটাও যথেষ্ট ছিল। কোর্সটা ডিজাইন করছে আসলে তিন দিনে, চিন্তা করে, কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে অনেক গুরু থাকে তার ব্র্যান্ডটাকে প্রমোট করার ক্ষেত্রে। বাট স্টার্ট আপে যে প্রবলেমগুলো ফেস করে, আমি চেষ্টা করছি যে তিন দিনের মধ্যে যেন তাদের ওই জায়গাগুলো যেন তারা কী করতে পারে, ওভারকাম করতে পারে। বাট ডিজিটাল যদি আরও ওনারা অনেকগুলো নলেজ যদি গ্যাদার করতে চায়, তাহলে আসলে এটা লং টার্মের একটা প্রসেস। তো ওনাদেরকে কমপ্লিট কোর্স করে দেন হচ্ছে ওনারা এই বিষয়গুলো নিয়ে আরও বৃহৎ আকারে নলেজগুলো গ্যাদার করতে পারবে, তাহলে হচ্ছে ওনাদের বিজনেসের যে স্টার্ট আপ বা বিজনেসকে গ্রো করার জন্য যে যে প্রসেসগুলো বা মিডিয়াগুলো ফলো করার দরকার, ওনারা ভালোভাবে এটা কী করতে পারবে, আয়ত্ত করতে পারবে। নিজেদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এই কর্মশালা বড় ভূমিকা রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের, এজন্য আয়োজকদের ধন্যবাদ দেন তারা। তিন দিনের ওয়ার্কশপে তো সব কিছু শেখা সম্ভব না, তারপরও তিন দিন ক্লাসে আমাদেরকে এনভিআইটি যে আমাদেরকে পারফরমেন্সটা দেখিয়েছে সেটা আসলে প্রশংসার যোগ্য। এবং আমি ছোটো করে বলতে চাই, যেহেতু এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ, সকলে আমরা টুকটাক অনলাইন ব্যবসা করছি, তো যারা আপনারা আপনাদের অনলাইন ব্যবসাকে সামনে প্রসারিত করতে চান, তারা অবশ্যই অবশ্যই এইসব ছোটোখাটো কোর্স, তারপর ওয়ার্কশপ, সেমিনার, এগুলোতে অবশ্যই যুক্ত হবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। আমার আসলে খুব ভালো লাগছে, যার কারণে আমি ইন্টারেস্ট হয়ে এটা কোর্স করার জন্য উদ্যোগ নিয়েছি। আসলে ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে তিন দিনের ওয়ার্কশপে বেসিক যেটা বুঝেছে, আলহামদুলিল্লাহ। রাকি ভাইয়ের কারণে আমাদেরকে তিন দিনের ওয়ার্কশপটা করাইলো, আর হচ্ছে ইয়াসির ভাইকে তো অবশ্যই ধন্যবাদ, কারণ উনি যথেষ্ট পরিমাণে জ্বালাইছি আমরা ওনাকে, আর উনি অনেক অনেক কষ্ট করছে আমাদেরকে। এনবিআইটি যে উদ্যোগটা নিয়েছে সেখানের মাধ্যমে উনি আমরা জানতে পারতেছি ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি। অবশ্যই আমি ইয়াং জেনারেশনের কাছে প্রত্যাশা করি যেন তারা ডিজিটাল মার্কেটিংয়ে আসে। ইজি শপিং সিটিজি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইজি শপিং সিটিজির এই অ্যাডমিন। আমরা চেষ্টা করেছি যে ইজি শপিং সিটিজি একটা ক্ষুদ্র উদ্যোক্তা প্ল্যাটফর্ম, অনলাইন শপ, তো আমাদের সাথে এনবিআইটি যুক্ত হলো, বড় আইটি প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছে এবং পৃষ্ঠপোষকতা করেছে, ওনারা সাপোর্ট করেছে। তো এই ধরনের যদি বড় বড় কোম্পানি প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে যুক্ত হয়, ইনশাল্লাহ আমরা অনেক কিছু ব্যাটার করতে পারবো শুধু এন্টারপ্রেনিয়র উদ্যোক্তাদের জন্য। এটা একটা হচ্ছে আশীর্বাদ যেটা আমাদের জন্য, আমরা আসলে স্ট্রাগল করতেছি বিশেষ করে বিজনেস ডেভেলপ করার জন্য, নিজেকে স্বাবলম্বী করার জন্য, এটাই। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।